মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত আমি আজকে আপনাদেরকে আমার খুবই প্রিয় একটা মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা হলো রসমালাই ছোটোবেলায় আমি মিষ্টি তেমন একটা ভালোবাসতাম না তবে বাবা যখনই রসমলাইটা আনতো তার থেকে আমি মিষ্টিগুলো তুলে খেয়ে নিতাম এটা আমার ভীষণ প্রিয় ছিল তো এই রসমলাইটা আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো যেটা মিষ্টিটা একদম পারফেক্ট হবে একদম স্পঞ্জি হবে আর এই পারফেক্ট মিষ্টি দিয়ে একদম টেস্টি টেস্টি রসমলাই বানিয়ে দেখাবো তো আশা রাখছি সকলের খুব ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবার প্রথমে আমি ছানা তৈরি করব তো এখানে আমি ফুল ক্রিম পাঁচশো এম দুধ রেখেছি তো ভালো ছানার জন্য ভালো মিষ্টির জন্য কিন্তু ভালো দুধ হওয়াটা খুব জরুরি তো এবারে আমি দুধটা কাটানোর জন্য কি করবো একটা বোলের মধ্যে থ্রি টি স্পুন মতন নিচ্ছি ভিনিগার আমি ভিনিগার দিয়ে ছানাটা কাটাচ্ছি আপনারা লেবুর রসও ইউজ করতে পারেন তো এর সাথে কিন্তু অবশ্যই জল মিক্স করে নেবেন শুধু আমি ভিনিগার ডাইরেক্ট দেবো না এর সাথে একটু জল দিয়ে দিলাম মানে থ্রি টি স্পুনের মধ্যে টু টি স্পুন মতন জল মিক্স করে রাখবো লেবু বা ভিনিগার ইউজ করলে তার সাথে জল মিক্স করবেন তো এখানে আমি পাঁচশো এমএল দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি একটু নাড়িয়ে নেব তো দেখুন এই যে আমি এখানে আমুলের গোল্ড যেই দুধটা হয় আমুল গোল্ড সেটা নিয়েছি তো এটা দেখুন ফুল ক্রিম মিল্ক এরকম প্যাকেটের গায়ে লেখাই থাকে আপনারা যে ব্র্যান্ডেরই নেন না কেন দেখবেন যেন ফুল ক্রিম লেখাটা থাকে আর কি তো ভালো করে আমি দুধটা ফুটিয়ে নিয়েছি এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব তো এই গ্যাসটাকে অফ করে দেওয়ার পর এটাকে একটু নাড়ি চাড়িয়ে দুধটাকে ঠান্ডা করে দেব। একটু ঠান্ডা করব বেশি নয় তবে একদম ফুটন্ত দুধের মধ্যে কিন্তু ভিনিগারটা দেবো না যেটা অনেকেই ভুল করে যে ভিনিগার দিয়ে দুধটাকে জাল দিতে বসিয়ে দেয় যাতে করে তাড়াতাড়ি ছানা কেটে যায় কিন্তু ওটা করলে ছানাটা অনেক বেশি শক্ত হয়ে যায় সফট ছানা তৈরি হয় না আর সেটা দিয়েও পারফেক্ট মিষ্টি বানানো যায় না তো দুধটা যখন কাটাবেন তখন গ্যাসটাকে অফ করে একটু সময় নাড়িয়ে তারপর এর মধ্যে ভিনিগার দিয়ে ছানাটা কাটাবেন দেখুন একদম সুন্দর ক্রিমি একদম সফট ছানা তৈরি হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে ছানাটা একদম সুন্দরভাবে তৈরি করে নিয়েছি তো অবশ্যই কিন্তু এই টিপসটা মাথায় রাখতে হবে যে ছানা কাটানোর সময় গরম দুধের মধ্যে দেওয়া যাবে না আর ফোটানো যাবে না এবারে আমি একটা সুতির কাপড়ের মধ্যে এই ছানাটাকে আমি ঝরিয়ে নেব দেখুন আর এই ছানার জলটা আপনারা চাইলে কিন্তু রান্নাই ইউজ করে ফেলতে পারেন ডালের মধ্যে দিতে পারেন বা আটা ফাটা মাখানো যায় বা আপনারা এই জলটা দিয়ে আবার ছানাও কাটাতে পারেন তো যেহেতু আমি ভিনিগার দিয়ে ছানা কাটিয়েছি ওই জন্য এটাকে ধুয়ে নেব ভালো করে ছানাটাকে আপনারা লেবু দিয়ে কাটালেও একটু ভালো করে ধুয়ে নেবেন তো ধুয়ে এবারে আমি এ থেকে চেপে চেপে জলটা বার করব চেপে জল বার করব কিন্তু অতিরিক্ত প্রেস করে জল বার করার দরকার নেই যেটা অনেকেই করে একদম এত চেপে জল বার করে যে মানে কাপড়টার বাইরেও ছানা বেরিয়ে যায় তো ওটা একদমই করা যাবে না এটাকে আমি এবার দশ পনেরো মিনিটের জন্য এমনি রেখে দেব। ওর থেকে বেশি রাখার দরকার নেই পনেরো মিনিট ম্যাক্সিমাম দেখুন আমি পনেরো মিনিট মতন রেখেছি দেখুন সুন্দর একদম ছানা তৈরি হয়ে গেছে ঠিক এরকম ছানাই চাই একদম সফট ছানা এর মধ্যে যেন একটু ময়েশ্চার থাকে একদম যেন ড্রাই না হয় আমি যেইভাবে বানালাম না ছানা আপনারা ঠিক এইভাবেই বানাবেন এই টিপসগুলো একটু খেয়াল রাখবেন দেখবেন সবার মিষ্টি একদম সুন্দর পারফেক্ট হবে তো এটাকে না আমি সুন্দর করে এরকম ভাবে মাখাবো এর গুটিগুলো পুরো ভেঙে দিয়ে হাত দিয়ে মথে নেব ভালো করে মোটামুটি ছ সাত মিনিট ম্যাক্সিমাম ওর থেকে বেশি মাখানোর দরকারই নেই মানে ভালো করে এটার থেকে গুটিগুলো ভেঙে একদম স্মুথ করে দিতে হবে তারপরে এটাকে আমি গোল গোল করে বল বানিয়ে নেবো তবে অনেকেই যেই জিনিসটা ভুল করে যে ছানাটাকে এত সময় ধরে মাখাতে থাকে যে ও থেকে পুরো ফ্যাটটা বেরিয়ে যায় তো ওই ফ্যাটটা বেরিয়ে গেলে না মিষ্টিটা অনেক বেশি ড্রাই লাগে তো মাখাবেন ভালো করে তবে এটা খেয়াল রাখবেন যেন ছানার থেকে ফ্যাট না বেরিয়ে যায় দেখুন সুন্দর একদম সফট একটা আমি ডো তৈরি করে নিয়েছি ছানার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ছানাটা একদম সফট একদম তুলতুলে ঠিক এরকমই কিন্তু হতে হবে তাহলেই কিন্তু একদম পারফেক্ট মিষ্টি তৈরি করতে পারবেন তো এবারে আমি শিরাটা বসিয়ে নেব এখানে আমি থ্রি ফোর্থ কাপ আমি চিনি নিয়েছি মানে এক কাপের একটু কম এর মধ্যে আমি বেশ খানিকটা জল দেবো মোটামুটি সাড়ে তিন কাপ মতো জল দিচ্ছি রসগোল্লা বানানোর সময় সবসময় কিন্তু মিষ্টিটার শিরাটা অনেক বেশি পাতলা হতে হবে মানে পাতলা শিরার মধ্যে মিষ্টিটাকে সেদ্ধ করতে হবে গাঢ় শিরার মধ্যে করলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না ঠিকঠাক হবে না তো ওটা খেয়াল রাখতে হবে এটা ঢাকাতে আমি ফুটতে দেব তো দেখুন এখানে আমি এবারে এই ছানার থেকে ছোট্ট ছোট্ট করে বল বানিয়ে নেব মানে কুলের আটি যেরকম সাইজ হয় একদম ছোট ছোটো ওরকম করে করতে হবে কেননা এটা সেদ্ধ করার পর এটা আরও অনেকখানি বড় হয়ে যাবে যেহেতু আমি একদমই ছোটো মিষ্টি দিয়ে রসমালাইটা তৈরি করব। এবারে আমি এর থেকে একটা একটা করে লেচি নিয়ে একদম স্মুথ বল তৈরি করে নেব তো দেখুন এই ছানার বলটা কিন্তু একদম এর মধ্যে কোনো ক্র্যাক নেই একদম স্মুথ একদম সফট ঠিক এরকম হতে হবে তো আপনারা কিন্তু এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন যে ছানার গায়ে যেন কোনো ক্র্যাক না থাকে যদি ক্র্যাক থাকে বুঝবেন ওটা আরেকটু সময় মাখাতে হতো তো ওটা খেয়াল রাখতে হবে তো এইভাবে আমি সমস্ত ছানার বলগুলোকে রেডি করে নেব আর এই ছানার বলগুলো কিন্তু যদি এরকম আপনারা বানাতে চান তার জন্য কিন্তু পারফেক্ট ছানা অবশ্যই তৈরি করতে হবে তো দেখুন আমার শিরাটা একদম টকবক করে ফুটছে ঠিক এরকম ফুটন্ত শিরার মধ্যে আমি মিষ্টিগুলোকে ছেড়ে দেব এই মিষ্টিগুলো ছাড়ার সময় অবশ্যই কিন্তু এই দিকটা খেয়াল রাখবেন যেন শিরাটা একদম টকবক করে ফোটে তো এটাকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে মিষ্টিটাকে সেদ্ধ করব প্রথমে সাত মিনিট মতন এরকম ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করতে হবে হাই আছে তাহলে কিন্তু এটা উপর আর নিচ দিয়ে সমানভাবে সেদ্ধ হবে যদি মনে হয় জল অ্যাড করতে হতে পারে তাহলে আপনারা একটু ফুটন্ত জল এর মধ্যে দিয়ে দেবেন অবশ্যই করে কিন্তু জল অ্যাড করলে ফুটন্তই যেন হয় জলটা সেটা খেয়াল রাখবেন এরকম ঢাকা দিয়ে এই মিষ্টিটাকে টোটাল আমি কুড়ি মিনিট মতন সেদ্ধ করেছি তো দেখুন মিষ্টিটা একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে মিষ্টিটা সাইজে পুরো দ্বিগুণ হয়ে গেছে আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখুন মিষ্টিটা একদম সুন্দর তৈরি হয়ে গেছে এইভাবে জলের মধ্যে দিয়ে দেখবেন যদি দেখেন মিষ্টিটা জলের নিচে রয়েছে বুঝবেন যে মিষ্টিটা একদম সে ঠিকঠাক সেদ্ধ হয়েছে তো এবারে আমি এটাকে এর মধ্যেই ঠান্ডা করব। আমি আপনাদেরকে এই গরম মিষ্টিটাই তুলে দেখাচ্ছি যে এই মিষ্টিটা কতটা সফট আর কতটা তুলতুলে হয়েছে এবারে রসমালাইটা বানানোর জন্য আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে এক লিটার দুধ নিচ্ছি এটা পুরো ফুল ফ্যাট মিল্ক রয়েছে ভালো রসমালাই বানানোর জন্য কিন্তু ভালো দুধ যদি হয় তাহলে কিন্তু ওটা অনেক বেশি টেস্টি হবে তো ওটা খেয়াল রাখবেন একটু এটা ফুটতে ফুটতে আমি কী করব শিরার থেকে মিষ্টিটাকে তুলে নেবো মিষ্টিটা সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই মিষ্টিটা কতটা স্পঞ্জি হয়েছে ভাবে প্রেস করে পুরো শিরাটা আমি ফেলে আবার এরম জলের মধ্যে দিলাম দেখুন পুরো গোল হয়ে গেছে তো এভাবে একদম ভালোভাবে চেপে একদম চ্যাপটা করে দিলাম একদম সমস্ত রস আমি ফেলে দিলাম তারপর এটাকে আবার জলের মধ্যে ছাড়লে আবার গোল হয়ে যাচ্ছে তার মানে কি এই মিষ্টিটা একদম সুন্দর স্পঞ্জি মিষ্টি তৈরি হয়েছে যেরম কলকাতার স্পেশাল যে স্পঞ্জি রসগোল্লা ঠিক ওরকম হয়েছে তো এরকম রসগোল্লা দিয়ে কিন্তু এই রসমালাইটা খুব ভালো হয় তাহলে এর মধ্যে মালাইটা ভালো করে ঢোকে আর দেখুন এই মিষ্টিটা একদম সফট একদম তুলতুলে হয়েছে তো আপনারাও আমি যেভাবে বানালাম আপনারা একটু কয়েকটা বিষয় একটু খেয়াল রাখবেন একটু মাথায় রাখলে কিন্তু আপনারাও একদম পারফেক্ট মিষ্টি তৈরি করতে পারবেন এবারে আমি এই মিষ্টিগুলোকে একটা ছাঁকনির মধ্যে করে তুলে নেবো যাতে এর এক্সট্রা শিরাটা ছড়ে যায় তো অনেকেরই কমপ্লেন থাকে যে মিষ্টি শিরায় গেলে ভেঙে যায় বা মিষ্টি বানালে ওটা ড্রাই হয়ে যায় অনেক তো আমি যেভাবে আপনাদেরকে বললাম সেভাবে করবেন মিষ্টি একদম পারফেক্ট তৈরি হবে দুধটা অনেক ঘন হয়ে গেছে এবার এর মধ্যে একটু এলাচের গুঁড়ো দিচ্ছি না থাকলে আপনার এলাচ গুঁড়ো করেও বা ওটা এলাচ দিতে পারেন এর মধ্যে একটু চিনি অ্যাড করবো আমি মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারেন এখানে আমি এক টেবিল স্পুন মতন চিনি দিচ্ছি কেননা আমি কনডেন্স মিল্ক দেবো ওটা অনেক মিষ্টি হয় ওই জন্য একটু কেশার দিচ্ছি এর মধ্যে যদি থাকে দেবেন আর যদি না থাকে এটা স্কিপ করতে পারেন এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবারে এর মধ্যে দিচ্ছি কনডেন্স মিল্ক বা মিল্ক মেড এটা ওয়ান থার্ড কাপ মতন রয়েছে এটা দিলে রসমালাই অনেক বেশি টেস্টি হয় তবে এই মুহূর্তে যদি আপনাদের কাছে না থাকে বাইরে যাওয়াটা যেহেতু একদমই ঠিক নয় তো আপনাদের ঘরে থাকলে দেবেন আর যদি না থাকে এর পরিবর্তে একটু গুঁড়ো দুধ যদি থাকে তাহলে দিতে পারেন গুঁড়ো দুধও না থাকলে এটা স্কিপও করতে পারেন কোনো অসুবিধা নেই দুধটা ঘন করলে এমনিতেও ভালো লাগে তো দেখুন এটা ভালো করে ফুটিয়ে ঘন করে নিয়েছি ঠিক এরকম ঘন হতে হবে বেশি একদম যেন মালাই তৈরি না হয়ে যায় তাহলে কিন্তু শিরার মানে মিষ্টির ভেতরে এই রসটা ঢুকবে না এরকম পাতলা রাখতে হবে দেখুন এবারে আমি এর মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দেবো দেখুন মিষ্টিটাকে আমি আবারও আলতো হাতে এরকমভাবে প্রেস করে বাদবাকি শিরাটাকে ঝরিয়ে নেব শিরাটা ঝরিয়ে না নিলে কি হবে এর মধ্যে শিরা ঢুকে থাকলে আগে থেকে এই মালাইটা ভেতরে ঢুকবে না তো ওই জন্য শিরাটাকে ঝরিয়ে নিতে হবে তো এবারে এই মালাইয়ের মধ্যে এই মিষ্টিটাকে ভালো করে মিক্স করে দু এক মিনিট মতন একটু ফুটিয়ে নেবো তারপরে গ্যাসটাকে অফ করে দেব। তো এই রসমলাইটা আমি যেভাবে আপনাদেরকে দেখালাম পুরো সমস্ত টিপস আমি দিয়ে রেখেছি আশা রাখছি আপনাদের কোনো অসুবিধা হবে না তারপরও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো উত্তর দিয়ে দেওয়ার তো দেখুন রসমালাই আমার পুরোপুরি রেডি এটা আপনার অবশ্যই রুম টেম্পারেচারে এনে বা ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে তারপর সার্ভ করবেন আপনারা একটু উপর দিয়ে পেস্তা কুচি দিয়ে গার্নিশ করে সার্ভ করতে পারেন তো তৈরি হয়ে গেল রসমালাই আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে তৈরি করুন এটা টেস্টটা অসাধারণ তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো খান সুস্থ থাকুন